হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে জিওগ্রাফির কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আলোচনা করবো। এর আগে একটা পার্ট আলোচনা করেছি, বাকি প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে দেখবো। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 32, নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি নবীনতম রাজ্য? তো ঝাড়খণ্ড, এই রাজ্যগুলির মধ্যে নবীনতম হচ্ছে ঝাড়খণ্ড। অ্যান্সার হবে বি অপশন, ঝাড়খণ্ড। নেক্সট হচ্ছে, ভারত মহাসাগরের কতগুলি দেশ তারা পরিবেষ্টিত? ভারত মহাসাগর কতগুলি দেশ তারা পরিবেষ্টিত? 44টি, 45টি, 46টি এবং 47টি। অ্যান্সার হবে সি অপশন, 46টি। ভারত মহাসাগর 46টি দেশ দ্বারা পরিবেষ্টিত। পরের প্রশ্ন, ভারতের মানচিত্র কোন অভিক্ষেপের সাহায্যে অঙ্কন করা যায়? বোনস অভিক্ষেপ। অ্যান্সার হবে সি অপশন, ভারতের মানচিত্র কোন অভিক্ষেপের সাহায্যে অঙ্কন করা যায়? বোনস অভিক্ষেপ। অ্যান্সার হবে সি। ভারতের উত্তরতম থানের নাম কি? ইন্দ্রা কোল। ভারতের উত্তরতম থানের নাম হচ্ছে ইন্দ্রা কোল। পরের প্রশ্ন, পাটকই বোম পর্বতশ্রেণীটির কোন রাজ্যে অবস্থিত? আসাম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর। পাটকই বোম পর্বতশ্রেণীটি অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। অ্যান্সার হবে বি অপশন। কোন রাজ্যের রাজ্য ফুল রেড ভান্ডা? রেড ভান্ডা, উচ্চারণটা হবে রেড ভান্ডা। মিজোরাম রাজ্যের ফুলের নাম হচ্ছে রেড ভান্ডা। অ্যান্সার হবে সি অপশন। সুবনসিরি নদী প্রকল্প কোন রাজ্যে রয়েছে? সুবনসিরি নদী প্রকল্পটি রয়েছে অরুণাচল প্রদেশ রাজ্যে। অ্যান্সার হবে সি অপশন। মেঘালয় রাজ্যটির নামকরণ কে করেন? এসপি চ্যাটার্জি। মেঘালয় রাজ্যের নামকরণ করেন এসপি চ্যাটার্জি। উমিয়াম হ্রদ কোন রাজ্যে রয়েছে? উমিয়াম হ্রদ রয়েছে মেঘালয় রাজ্যে। অ্যান্সার হবে সি অপশন। পিকক দ্বীপটি কোন রাজ্যে অবস্থিত? পিকক দ্বীপটি আসাম রাজ্যে অবস্থিত। অ্যান্সার হবে সি অপশন। কুকি উপজাতির লোকেরা কোন রাজ্যে বসবাস করে? মণিপুর। কুকি উপজাতির লোকেরা মণিপুর রাজ্যে বসবাস করে। রুদ্রসাগর হ্রদ অবস্থিত কোথায়? রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা। অ্যান্সার হবে ডি অপশন, ত্রিপুরা। রুদ্রসাগর হ্রদটি অবস্থিত ত্রিপুরা রাজ্যে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 44, ছত্তিশগড় ভারতের কততম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে? ছত্তিশগড় 23-26তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। ইন্দ্রাবতী নদীটি কোন রাজ্যে রয়েছে? ইন্দ্রাবতী নদীটি ছত্তিশগড় রাজ্যে রয়েছে। কেইবুল লামজাও জাতীয় উদ্যানটি কোথায় রয়েছে? কেইবুল লামজাও জাতীয় উদ্যানটি রয়েছে মণিপুর রাজ্যে। অ্যান্সার হবে এ অপশন। পরের প্রশ্ন, লুসাই পাহাড়টি কোন রাজ্যে অবস্থিত? লুসাই পাহাড়টি মিজোরাম রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, সিমলিপাল জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? সিমলিপাল জাতীয় উদ্যানটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, সম্বর হরিণ কোন রাজ্যের রাজ্য প্রাণী? সম্বর হরিণ হচ্ছে উড়িষ্যা রাজ্যের রাজ্য প্রাণী। পরের প্রশ্ন, মার্বেল জলপ্রপাতটি কোথায় দেখতে পাওয়া যায়? চব্বলপুরে। অ্যান্সার হবে বি অপশন। কোশ্চেন নাম্বার 51, সাতপুরা পর্বতশ্রেণীটি কোন রাজ্যে রয়েছে? সাতপুরা পর্বতশ্রেণীটি মহারাষ্ট্র রাজ্যে রয়েছে। অ্যান্সার হবে সি অপশন, মহারাষ্ট্র। পরের প্রশ্ন, এলিফান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত?